हेलो स्टूडेंट, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल साइंस बीटा। आज के तुम्हारे ऑर्गेनिक केमिस्ट्री प्रथम चैप्टर द सम बेसिक प्रिंसिपल एंड टेक्निक जैव रसायनेर प्राथमिक धारणा और तादेर क्रिया कौशल एकदम बेसिक जो आईडिया तेल चैप्टर थे स्टार्ट करब। और आज के क्लासटा शुरू हो ऑर्गेनिक केमिस्ट्री क्लास इलेवन एंड क्लास टुएल्व ऑर्गेनिक केमिस्ट्री कन्टिन्यू चलो, कारण तुम्हारा क्लास टुएल्वे जो ऑर्गेनिक केमिस्ट्रीगुलो आछे तुम्हारा जदि यही ऑर्गेनिक क्लास इलेवेने ऑर्गेनिक केमिस्ट्री चैप्टर भालो करे ना जदि करो ताहले किन्तु बेसि बुझते पारबे ना। से क्षेत्र हयतो जे किभाबे रिएक्शनगुलो होच्छे सेगुलो तोमादेर माथार ऊपर दिए चले जाबे। ताई केमिस्ट्रीटाके भालो करे बोझार जोन्नो अवश्यई तोमादेर किन्तु प्रथम चैप्टरटा भालो करे करते हबे। ताहले प्रथम चैप्टर होच्छे आमादेर कि जैव रसायनेर प्राथमिक धारणा माने बेसिक कन्सेप्ट अफ ऑर्गेनिक केमिस्ट्री। ताहले एई ऑर्गेनिक केमिस्ट्रीर एई प्रथम चैप्टरटा किन्तु तोमादेर करतेई हबे। তাহলে এই যে অর্গ্যানিক কেমিস্ট্রি, তাহলে অর্গ্যানিক কেমিস্ট্রি কোথা থেকে আসছে? তাহলে কেমিস্ট্রি যে শাখায় সাধারণত অর্গ্যানিক কম্পাউন্ড নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটাকে আমরা বলছি কি অর্গ্যানিক কেমিস্ট্রি। আচ্ছা, এবার আসছি দেখো তো অর্গ্যানিক কম্পাউন্ড, তাহলে কি যেই শাখায় মানে রসায়নের যেই শাখায় বা যেই ব্রাঞ্চে আমরা অর্গ্যানিক কম্পাউন্ড এবং তাদের বিভিন্ন মেকানিজম প্রপার্টিজ এই সব নিয়ে আলোচনা করা হয় সেটাকে আমরা বলছি কি অর্গ্যানিক কেমিস্ট্রি। তাহলে এই অর্গ্যানিক কম্পাউন্ডটা কি অর্গ্যানিক কম্পাউন্ড? তাহলে দেখো তোমরা যৌগ, তোমরা এর আগে পড়েছিলে দেখো তো অনেকগুলো মৌল মানে এলিমেন্ট যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করে এবং এই যৌগগুলোকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে জৈব যৌগ যেটাকে আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি, আর একটা অজৈব যৌগ ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। তাহলে এই জৈব যৌগ কাকে বলে? এখন জৈব যৌগের অনেকগুলো ডেফিনেশন আমরা পাই। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কার্বন ঘটিত যে যৌগগুলো, এই কার্বন ঘটিত যৌগগুলো কিন্তু সমস্ত সব অর্গ্যানিক কেমিস্ট্রি অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে আসে। দেখো তো কার্বনের সঙ্গে যদি হাইড্রোজেন, অক্সিজেন অথবা নাইট্রোজেন এই এলিমেন্টগুলো যদি সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, তাহলে কার্বনের সঙ্গে তাহলে কী বললাম দেখো ম্যাক্সিমাম যে সমস্ত অর্গ্যানিক কম্পাউন্ডগুলো রয়েছে প্রত্যেকটা অর্গ্যানিক কম্পাউন্ড কিন্তু কার্বন ঘটিত যৌগ। তাহলে কার্বনের সঙ্গে হাইড্রোজেন সমযোজী বন্ধনে থাকবে অথবা অক্সিজেন, নাইট্রোজেন বা বিভিন্ন আর যে এলিমেন্টগুলো তাহলে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করছে, তাহলে এই সমস্ত মৌলগুলো যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে সেটাকে আমরা বলছি কি জৈব যৌগ। তাহলে আমরা বললাম কি দেখো তো বেশিরভাগ জৈব যৌগগুলো কিন্তু কার্বন ঘটিত যৌগ। তাহলে কার্বন ঘটিত যৌগ দেখো তো বেশিরভাগ এখানে জৈব যৌগগুলো কিন্তু কার্বন ঘটিত যৌগ। তাহলে কার্বনের সঙ্গে বিভিন্ন এলিমেন্টগুলো তোমার হচ্ছে কি সমযোজী বন্ধনে অংশগ্রহণ করছে। তাহলে আমরা এক কথায় তাহলে ডেফিনেশনটা বলতে পারি কি, তাহলে এই যে দেখো তো জৈব যৌগে তাহলে একদম ডেফিনেশনটা হচ্ছে কি সমযোজী বন্ধনে আবদ্ধ কার্বন ঘটিত যৌগগুলোকে সাধারণত আমরা জৈব যৌগ বলি, বা আরও অনেক বইয়ে বিভিন্ন ডেফিনেশন পাওয়া যায়। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোকে আমরা সাধারণত জৈব যৌগ বলা হয়। এবার দেখো তো জৈব যৌগের সংখ্যা কিন্তু অনেক, মানে মিলিয়ন্স অফ অর্গ্যানিক কম্পাউন্ড আছে সেখানে, কোনো কোনো বইয়ে 20 লক্ষ হতে পারে বা আরও মোর দ্যান 20 লাখস হতে পারে। তাহলে মিলিয়ন্স অফ অর্গ্যানিক কম্পাউন্ড রয়েছে। আচ্ছা, এবারে দেখো তো এই যে জৈব যৌগ এত প্রকার, এত মানে সংখ্যায় অধিক হওয়ার কারণটা কী? তাহলে জৈব যৌগগুলো আমরা তাহলে প্রথমে দেখো বলেছি কি কার্বন ঘটিত যৌগ। তাহলে প্রত্যেকটা জৈব যৌগের মূল যে স্কেলিটনটা কিন্তু কার্বন ঘটিত। তাহলে কার্বনে তাহলে স্কেলিটনটা হচ্ছে কি কার্বন। তাহলে এখন দেখো তো কার্বন ঘটিত জৈব যৌগ আমরা যেগুলো পাচ্ছি এর সংখ্যা কিন্তু আমরা প্রায় ল্যাক্স অফ বা মিলিয়ন্স মিলিয়ন্স হতে পারে। আচ্ছা, এখন দেখো বলো তো এই যে জৈব যৌগের সংখ্যা এত অধিক হচ্ছে তার কারণটা হচ্ছে দেখো এই যে কার্বন যে রয়েছে কার্বনের দুই প্রকার ধর্ম আছে, একটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম আর একটা হচ্ছে সমবায়বতা মানে আইসোমারিজম ধর্ম। তাহলে এই যে দুটো যে প্রপার্টিস রয়েছে, একটা ওয়ান ইজ ক্যাটিনেশন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ আইসোমারিজম। তাহলে এখন দেখো তো এই যে দুটো ধর্ম যেটা রয়েছে আমি এখানে লিখছি দেখো, একটা হচ্ছে আমরা ক্যাটিনেশন বলছি, আমরা ক্যাটিনেশন ধর্ম ক্যাটিনেশন, আর একটা হচ্ছে দেখো তাহলে এটা একটা, আর একটা হচ্ছে আমার সমবায়বতা সমবায়বতা। এখন দেখো তো এই যে দুটো ধর্ম আছে কার্বনের দুটো ধর্ম, ক্যাটিনেশন ধর্মটা কি দেখো তো কার্বন আর নিজেদের মধ্যে যে যুক্ত হওয়ার যে প্রবণতা, ধরো এইরকম ধরো কার্বন কার্বনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন মৌল তৈরি করতে পারে, তাহলে এইভাবে এইভাবে তৈরি করছে কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন ট্রিপল বন্ড, তাহলে বিভিন্ন যে যৌগগুলো তৈরি করছে দেখো তো, তাহলে কার্বন নিজেদের মধ্যে যুক্ত হয়ে যে সমস্ত যৌগ তৈরি করে এগুলোকে আমরা বলছি কি কার্বনের ক্যাটিনেশন ধর্ম, বা এই ধর্মটাকে আমরা বলছি ক্যাটিনেশন ধর্ম বলা হচ্ছে। তাহলে এই যে ক্যাটিনেশন ধর্ম সাহায্যে কার্বন ল্যাক্স অফ কম্পাউন্ড তৈরি করতে পারে। আরেকটা হচ্ছে দেখো তো সমবায়বতা, সমবায়বতা কি
সমবায়বাতা হচ্ছে, তোমরা ক্লাস টেনে পড়েছিলে, দেখো তো ক্লাস টেনে তোমরা পড়েছিলে কি যে সমস্ত যৌগগুলোর মলিকুলার ফর্মুলা এক কিন্তু তাদের স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট। তাহলে মলিকুলার ফর্মুলা ইজ সেম বাট দ্য স্ট্রাকচারাল ফর্মুলা ইজ ডিফারেন্ট, তাহলে সেগুলোকে আমরা বলছি কি সমবায়বতা। তাহলে সমবায়বতার এক্সাম্পল হচ্ছে, দেখো তাহলে সমবায়বতার এক্সাম্পল আমি তোমাদের এখানে দিচ্ছি, দেখো তোমরা ক্লাস টেনে পড়েছিলে, দেখো তো একটা হচ্ছে ইথানল বা ইথানল তোমরা পড়েছিলে, দেখো তো CH3CH2OH, আর একটা যৌগ আছে দেখো তো CH3OCH3। এখন দেখো তো এই দুটো যৌগের ক্ষেত্রে ভালো করে দেখো, এই দুটো যৌগের প্রতি তোমরা লক্ষ্য করো, এই দুটো যৌগতে কিন্তু কটা কার্বন আছে, দুটো কার্বন আছে। তাহলে এদের মলিকুলার ফর্মুলা হবে কি C2, হাইড্রোজেন কটা আছে ছটা আর একটা অক্সিজেন আছে। তাহলে এইটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। তাহলে মলিকুলার ফর্মুলা দেখো তো হচ্ছে C2H6O, তাহলে দুটো কার্বন ছটা হাইড্রোজেন ও একটা অক্সিজেন। তাহলে কিন্তু তাদের স্ট্রাকচারাল ফর্মুলা দেখো, এক্ষেত্রে একটা এটা অ্যালকোহল আর এটা একটা ইথার। তাহলে দেখো এটা হচ্ছে আমার এখানে অ্যালকোহল গ্রুপ রয়েছে আর এখানে একটা ইথার গ্রুপ রয়েছে। তাহলে এখানে ভালো করে তোমরা লক্ষ্য করো, সমবায়বতা কাকে বলছে, তাদের মলিকুলার ফর্মুলা ইজ সেম কিন্তু তাদের স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট। এর জন্য কী হচ্ছে, তাদের প্রপার্টিস বা বিভিন্ন ধর্মগুলো কিন্তু অনেক আলাদা হয়ে যায়। তাহলে আলাদা হওয়ার জন্য এই দুটো কম্পাউন্ডকে আমরা পরস্পরের বলছি কি সমবায়বতা। আর ওই রকম ধরনের হতে পারে, দেখো আমরা নর্মাল বলতে পারি, দেখো তো CH3CH2CH2CH3, এইটাকে আমরা বিউটেন বলি। তোমরা ক্লাস টেনে হয়তো এই নামটা পড়েছো বিউটেন, কিন্তু এই জিনিসটাকে আমরা এইভাবেও ড্র করতে পারি, CH3CH, এখানে CH3, এখানে দেখো তো আরেকটা CH3। এখন দেখো এর ক্ষেত্রেও, তাহলে এই দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, উভয় ক্ষেত্রে দেখো তো কটা করে কার্বন আছে, চারটে কার্বন অ্যান্ড হাইড্রোজেন আছে বলো তো, তিনটে তিনটে ছটা আর এখানে দশটা হাইড্রোজেন আছে। তাহলে উভয়ের ক্ষেত্রেই এই দুটো কম্পাউন্ড, এই দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু চারটে কার্বন এবং দশটা হাইড্রোজেন আছে, কিন্তু দেখো এইটা আমার, তাহলে এর স্ট্রাকচার আর এর স্ট্রাকচার কিন্তু দুটো ডিফারেন্স আছে। তাহলে এর জন্য এদের যে বিভিন্ন যে প্রপার্টিসগুলো হয় ধর্ম কিন্তু কিছুটা আলাদা হয়ে যায়। তাহলে এই দুটো কম্পাউন্ডকে আমরা পরস্পরের আমরা কী বলবো, আইসোমার। তাহলে দেখো তো, তাহলে আমি যেটা বললাম, তাহলে কার্বনে, তাহলে এই যে দুটো ধর্ম থাকার জন্য, ক্যাটিনেশন অ্যান্ড সমবায়বতা থাকার জন্য, তাহলে কার্বন অসংখ্য তাহলে জৈব যৌগ তৈরি করতে পারছে। তাহলে এটা বোঝা গেল, তাহলে কার্বন তাহলে কেন অসংখ্য জৈব যৌগ তৈরি করছে। আচ্ছা যেহেতু তাহলে জৈব যৌগের তাহলে মূল ক্যাপ্টেন, তাহলে এখানে হচ্ছে দেখো তো, তাহলে আমরা একটা টিমের যেমন ক্যাপ্টেন, ধরো ধরো আমরা বর্তমানে যে ইন্ডিয়ান টিম বলতে পারি, ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন কি বিরাট কোহলি, তাহলে বিরাট কোহলির নেতৃত্বে সমস্ত ইন্ডিয়া মানে ইন্ডিয়ান ক্রিকেট টিমটা চলছে। তাহলে একইভাবে জৈব যৌগের কিন্তু মূল ক্যাপ্টেন যেটা বলতে পারো, তাহলে মেন স্তম্ভ, প্রধান স্তম্ভ কিন্তু কার্বন। তাহলে কার্বনকে বেস করেই কিন্তু সমস্ত সব জৈব যৌগগুলো তৈরি হয়েছে। আচ্ছা এবার দেখো তো, যেহেতু জৈব যৌগের মূল এখানে মৌল হচ্ছে কার্বন, তাহলে আমরা কার্বনের কিছু তাহলে কেমিস্ট্রি আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, তাহলে অর্গ্যানিক কেমিস্ট্রির সংখ্যা এত অধিক হওয়ার কারণ হচ্ছে মূলত কার্বন। তাহলে কার্বনের তাহলে দুটো প্রপার্টিস রয়েছে, তাহলে এবারে দেখো আমাদেরকে কার্বনের প্রপার্টি সম্বন্ধে আমাকে জানতে হবে। এর জন্য আমাদেরকে তাহলে একটু মনে করে নিয়ে যাওয়া যাক, তোমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টার পড়েছিলে অ্যাটমিক স্ট্রাকচার। হ্যাঁ আরেকটা কথা বলে দিচ্ছি, দেখো এখানে এই যে অর্গ্যানিক কেমিস্ট্রি করার জন্য মূলত তোমরা আগে যে সমস্ত চ্যাপ্টারগুলো পড়েছিলে, বিশেষ করে তোমার ক্লাস ইলেভেনের প্রথম দিকের যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে না করলে তোমরা কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি কিছু সেরকম কিছু হয়তো বুঝতে পারবে না, হয়তো বুঝতে তোমাদের কিছু অসুবিধা হবে। এক হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, দু নম্বর হচ্ছে কেমিক্যাল বন্ডিং, রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টার ছিল সেটা, আর তিন নম্বর হচ্ছে পিরিয়ডিক টেবিল। আচ্ছা তার মধ্যে মূলত এই দুটো চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা দেখো তো এই দুটো চ্যাপ্টার, প্রধানত অ্যাটমিক স্ট্রাকচার এবং কেমিক্যাল বন্ডিং, এই চ্যাপ্টারগুলো যদি ঠিকঠাকভাবে না পড়ো, সেক্ষেত্রে কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, কারণ অর্গ্যানিক কেমিস্ট্রির একদম বেসিক যেটা তোমার ডিপেন্ড করছে এই দুটো চ্যাপ্টারের উপর। ওকে তাহলে দেখো, তোমরা অবশ্যই অর্গ্যানিক কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা করার আগে এই চ্যাপ্টারগুলো কিন্তু একটু হালকা করে দেখে নিও, যাতে তোমাদের অর্গ্যানিক কেমিস্ট্রিটা বুঝতে কিন্তু আর একটু সহজ হয়। আচ্ছা চলো, তাহলে আমরা কার্বনের, তাহলে দেখো তো বলেছিলাম কি, তাহলে দুটো ধর্ম আছে, তাহলে এর জন্য কার্বন অসংখ্য জৈব যৌগ তৈরি করছে। আচ্ছা এবারে কার্বনের কেমিস্ট্রিটা আবার জানতে হবে। দেখো তো বিজ্ঞানী কেকুলে প্রথমে বলেছিল কি, কার্বনের যোজ্যতা চার, মানে কার্বনের সঙ্গে সর্বাধিক চারটে যৌগ যুক্ত হতে পারে। তাহলে তাহলে এখন দেখো তো, তাহলে আমাকে এই যে কার্বন ঘটিত যে যৌগগুলো তৈরি হচ্ছে, তাহলে আমরা এখান থেকে যে কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে, কার্বনের সঙ্গে কতগুলো যৌগ যুক্ত হতে পারে বা কার্বনের যোজ্যতা কত।
প্রথম যে ধারণা দিয়েছিল বিজ্ঞানী কেকুলে বলেছিল কি কার্বনের সঙ্গে ম্যাক্সিমাম চারটে যৌগ যুক্ত হতে পারে। তাহলে এখান থেকে তিনি বললেন কি কার্বনের ম্যাক্সিমাম যোজ্যতা কত? চার। তাহলে কার্বনের যোজ্যতা যদি চার হয় তাহলে আমি চারদিকে চারটে তাহলে বন্ধন দ্বারা যুক্ত হতে পারবে। এবং তিনি বলেছিল যে বন্ধন দ্বারা এবং যেগুলো যুক্ত হচ্ছে এবং এই প্রত্যেকটা যোজ্যতার মধ্যে মানে দুটি যোজ্যতার মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে এই মধ্যবর্তী কোণটা কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে প্রথম যিনি বলেছিলেন বিজ্ঞানী কেকুলে, তাহলে কেকুলে বললেন কি কার্বনের যোজ্যতা চার এবং এই যে যোজ্যতাগুলো বা এই বন্ধনগুলো পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে বিন্যস্ত থাকবে। তাহলে কেকুলের এই যে কনসেপ্টটা কিন্তু পরবর্তীকালে দেখা গেছে কিছু প্রপার্টিস ব্যাখ্যা করতে গিয়ে সেটা ব্যাখ্যা করতে পারেনি, মানে সেখানে ধাক্কা খেয়েছে। তাহলে দেখো কেকুলে যে মতবাদ যেটা দিয়েছিল সেটা হচ্ছে কি এই প্রত্যেকটা যোজ্যতা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করবে, কিন্তু এই যে কেকুলের মতবাদটা পরবর্তীকালে পরিবর্তন হয় তার কারণ হচ্ছে বিশেষ কিছু ধর্ম কিন্তু এটা ব্যাখ্যা করতে পারেনি। তাই পরবর্তীকালে আরেকজন বিজ্ঞানী ভ্যানটপ এবং লাবেল, এই বিজ্ঞানীগুলোর নাম তোমাদের মনে রাখার প্রয়োজন নেই, এগুলো জাস্ট এমনি জানার জন্য বলছি। বিজ্ঞানী ভ্যানটপ লাবেল তিনি একটা কার্বনের একটা চতুস্তলকীয় মডেল, একটা টেট্রাহেড্রাল মডেল দেন। এই টেট্রাহেড্রাল মডেলে তিনি বলছেন কি এক্ষেত্রে যেমন বলা হয়েছিল কি কার্বনগুলো পরস্পর এবং সমতলে অবস্থান করে এবং পরস্পরের সঙ্গে কোণ কত করে থাকে? 90 ডিগ্রি। তিনি কিন্তু এই যে সমতলে অবস্থান করে এই ধারণাটাকে এই কনসেপ্টটাকে চেঞ্জ করে দিলেন। তিনি বললেন কি একটা চতুস্তলকে মডেল বা টেট্রাহেড্রাল মডেল দিলেন। তিনি টেট্রাহেড্রাল মডেলে বললেন কি কার্বনের যে চারটে হাত মানে হচ্ছে একটা চতুস্তলক, একটা তোমার টেট্রাহেড্রাল যে শেপ হয় টেট্রাহেড্রাল শেপটা হচ্ছে ধরো এরকম দুটো এটা প্লেনে থাকবে আর এই ধরো একটা হাত বা একটা যোজ্যতা হচ্ছে ঠিক এই বোর্ডের ভাবো এটা উপরে, এইটা হচ্ছে তোমার কি এই প্লেনের উপরে আর একটা হচ্ছে কি এর নিজ বরাবর থাকবে, এর নিজ বরাবর। তাহলে আমরা যদি কার্বনের সঙ্গে ধরো মিথেনের যদি স্ট্রাকচার দেখে নিই, দেখো মিথেন যদি আমরা স্ট্রাকচারটা ড্র করি তাহলে এখানে হাইড্রোজেন 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 এবং হাইড্রোজেন। এবং দেখো তো এখানে কী হচ্ছে কার্বনের চারটে যোজ্যতা একটা চতুস্তলকের কী হবে চারটি যে শীর্ষবিন্দু আছে চারটে শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকবে এবং কেন্দ্রে থাকবে সেন্টারে থাকবে কার্বন অ্যাটম। তাহলে এখানে চতুস্তলক দেখো তাহলে চতুস্তলকের স্ট্রাকচারটা কেমন হচ্ছে ঠিক দেখো তো তোমরা, দেখো তাহলে এই যে স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এইরকম। দেখো তো তিনটে যে অ্যাঙ্গেল তাহলে তিনটে বন্ড তাহলে এই দিক বরাবর থাকবে আর একটা হচ্ছে ঠিক উপর দিক বরাবর। তাহলে এই যে স্ট্রাকচারটা হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। তাহলে কার্বন ধরো এই যে সেন্টারে আছে কার্বন অ্যাটম আর যে কার্বনের চারটে হাত তাহলে এইদিকে একটা এদিকে একটা আর এইটা। এখন ধরো তো ঠিক এই দুটো ধরো এইটা আর এইটা হচ্ছে ঠিক প্লেনের বরাবর। তাহলে এখানে আমি যেটা ড্র করেছি ভালো করে এটার সাথে এটা ম্যাচ করিয়ে নাও। দেখো তো এই যে দুটো হাত ঠিক এইটা আর এইটা, এই হাতটা হচ্ছে ঠিক এটা আর এই যেটা যেটা ডটেড যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ঠিক বোর্ডের পিছন দিকে যেটা দেখতে পাচ্ছ এইটা। তাহলে এই যে স্ট্রাকচার এইটাকে আমরা বলছি কি টেট্রাহেড্রাল স্ট্রাকচার। তাহলে তিনি এই দেখো তাহলে বিজ্ঞানী ভ্যানটপ এবং লাবেল তিনি কিন্তু এই যে কার্বনটা চতুস্তলকীয় মডেল দিলেন, তাহলে এই চতুস্তলকীয় মডেলের তিনি বলছেন কি এই প্রত্যেকটা বন্ধন কোণ যেগুলো তাহলে দেখো এই যে এই বন্ধন এই বন্ধন এই দুটোর মধ্যবর্তীকার কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে তিনি যে মডেলটা দিলেন দেখো তো তাহলে এই মডেলটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে দেখো তোমরা তাহলে ভ্যানটপ লাবেল থেকে আমরা কার্বনের তাহলে যে স্ট্রাকচার তাহলে কার্বন কী ধরনের যৌগ তৈরি করছে এবং তার স্ট্রাকচারটা আমরা জানতে পারছি। আচ্ছা এবার দেখো এই যে বন্ধনগুলো কীভাবে তৈরি হচ্ছে, তাহলে কার্বন এবং হাইড্রোজেন বা আর কার্বনের সঙ্গে যে সমস্ত যৌগ এলিমেন্টগুলো যুক্ত হচ্ছে এই বন্ধনের প্রকৃতি কেমন? তাহলে দেখো আমরা তাহলে জানতে পারলাম কি কার্বনের স্ট্রাকচার কেমন হচ্ছে। আচ্ছা এবারে দেখো তো একদম প্রথম দিকে বিজ্ঞানী লুইস এই যে কার্বনের যে বন্ধন যেগুলো তৈরি করছে সমযোজী বন্ধন ঠিক তার আগে এই কনসেপ্টের ঠিক আগে তিনি তাহলে এক ধরনের বললেন কি এই বন্ধনটা কী ধরনের হতে পারে। আচ্ছা আমরা দেখো এখন বন্ধন জানি কি একটা তড়িৎযোজী বন্ধন আর একটা আছে আমার দেখো সমযোজী বন্ধন। তাহলে যেহেতু এই যে কার্বন এবং হাইড্রোজেন তাহলে এই যে এই বন্ধনটা কীভাবে তৈরি করছে একটা সমযোজী বন্ধন তৈরি করছে। আচ্ছা তোমাদের এখানে কোয়েশ্চেন একটা আসতে পারে দেখো তো কার্বন কেন তড়িৎযোজী বন্ধন গঠন করছে না, তাহলে কার্বন তড়িৎযোজী যৌগ কেন গঠন করে না? আচ্ছা এখন দেখো তো তোমরা কার্বনের যে অ্যাটমিক স্ট্রাকচার যেটা দেখো তো কার্বনের তোমরা যে ইলেকট্রনিক কনফিগারেশন করেছিলে কার্বনের কত আমরা অ্যাটমিক নাম্বার 6, তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে 2 এন্ড 4, তাহলে দেখো তো দুটো এবং চারটে, তাহলে এখানে আমরা বলতে পারি তাহলে কার্বন তাহলে চারটে ইলেকট্রন গ্রহণ করে সে একটা পার্শ্ববর্তী তাহলে দেখো তাহলে পার্শ্ববর্তী একটা যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে তার গঠন বিন্যাস লাভ করতে পারে অথবা এই চারটে ইলেকট্রন ছেড়ে দিয়ে। আচ্ছা এখন দেখো তো প্রথমে চারটে ইলেকট্রন সে গ্রহণ করে তাহলে C-4, তাহলে কার্বন চারটে ইলেকট্রন গঠন মানে গ্রহণ করে তাহলে একটা পরবর্তী যে নিয়ন গ্যাসে তাহলে গঠন কাঠামো লাভ করতে পারে অথবা চারটে ইলেকট্রন ছেড়ে দিয়ে সে হিলিয়ামের তাহলে 4+ হিলিয়ামের স্ট্রাকচার লাভ করতে পারে।
আচ্ছা দেখো, তোমরা পড়েছিলে এর আগে প্রত্যেকটা অ্যাটম কি করে, সে কিছু সংখ্যক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের গঠন বিন্যাস লাভ করতে চায়। তাহলে সে স্টেবিলিটি লাভের জন্য তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের গঠন বিন্যাস লাভ করে। যেহেতু নিষ্ক্রিয় গ্যাস একটা স্টেবল কম্পাউন্ড, তাহলে স্টেবল একটা এলিমেন্ট, সেই জন্য প্রত্যেকটা পরমাণুই কিন্তু তাহলে ওই নিষ্ক্রিয় ঠিক গ্যাসের মতোই কিন্তু হতে চায়। তাহলে এখানে দেখো, কার্বন যদি চারটে ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এখানে আটটা হবে, আর চারটে ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে আটটা হচ্ছে, আর চারটে ইলেকট্রন যদি ছেড়ে দেয় সে হিলিয়ামের গঠন বিন্যাস লাভ করছে। কিন্তু দেখো, কার্বনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি অথবা বলতে পারো ইলেকট্রোপজিটিভিটি, মানে তড়িৎ ঋণাত্মক ধর্ম আর তড়িৎ ধনাত্মক ধর্ম, এই কার্বনের কার্বনের যে ধনাত্মক মানে তড়িৎধর্মী ধর্মটা কিন্তু ঠিক এর মাঝামাঝি হয়, যার জন্য কিন্তু কার্বন চারটে ইলেকট্রন ছেড়েও দিতে পারে না, মানে কার্বন চারটে ইলেকট্রন ছেড়ে আর নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের গঠন বিন্যাস লাভ করতে পারে না, অথবা চারটে ইলেকট্রন গ্রহণ করার মধ্যেও কিন্তু করতে পারে না। তাই এখানে তাহলে প্রথমে যে কোশ্চেনটা করেছিলাম, কার্বন কেন তড়িৎজ্বীয় যৌগ গঠন করতে পারে না, তাহলে সেই জন্য দেখো তো কার্বন কিন্তু এই কারণেই তড়িৎজ্বীয় যৌগ গঠন করতে পারে না। তার কারণ হচ্ছে কার্বনের যেটা হচ্ছে তোমার তড়িৎ ধর্ম, যেটা হচ্ছে ঠিক মাঝামাঝি, এটা পজিটিভও নয় অথবা এটা হচ্ছে তোমার ইলেক্ট্রো পজিটিভও নয় অথবা ইলেক্ট্রো নেগেটিভও নয়, তাহলে এর ঠিক ধর্মটা হচ্ছে মাঝামাঝি। তাহলে এই মাঝামাঝি হওয়ার জন্য কিন্তু এ কিন্তু তড়িৎজ্বীয় যৌগ গঠন করতে পারে না। আচ্ছা, এবারে দেখো তো, বিজ্ঞানী লিউইস কিন্তু বলেছিলেন কি, তো এটা সমযোজী যৌগ গঠন করে। আর সমযোজী যৌগ গঠনের একদম লিউইস ডট স্ট্রাকচার তোমরা ক্লাস টেনে পড়ে এসছো। দেখো তো, আমরা যদি মিথেনের স্ট্রাকচার যদি আমরা দেখি, এখানে দেখো তো কার্বনের যেহেতু বাইরে কটা ইলেকট্রন আছে, চারটে ইলেকট্রন আছে, তাহলে চারটে ইলেকট্রন। আর হাইড্রোজেনের আমরা জানি বাইরে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তাহলে এই কী করছে দেখো তো, তোমরা ক্লাস টেনে পড়েছিলে, তাহলে এটা কী করবে, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন দিচ্ছে এবং কার্বন একটা ইলেকট্রন দিচ্ছে, এবং এই ইলেকট্রনটাকে উভয়ই সমানভাবে ব্যবহার করছে। তাহলে সমানভাবে ব্যবহার করার মধ্যে একটা সমযোজী বন্ধন তৈরি করছে, একদম এটা দেখো তো একদম ইজি, তোমরা ক্লাস টেনে করেছিলে। এবং কার্বন কী করছে, যেমন একটা করে এদেরকে দিচ্ছে, ঠিক হাইড্রোজেন থেকে একটা করে ইলেকট্রন নিয়ে ওই ইলেকট্রনটাকে সমানভাবে ব্যবহার করছে। তাহলে সমানভাবে ব্যবহার করার মধ্যে একটা দেখো তো সমযোজী বন্ধন ফার্স্ট তৈরি করছে, এবং তাহলে কার্বন হাইড্রোজেন এইভাবে একটা সমযোজী বন্ধন, তাহলে এইভাবে একটা সমযোজী বন্ধন, এইভাবে একটা সমযোজী বন্ধন তৈরি করলো, তাহলে এটা দেখো তো তাহলে সমযোজী বন্ধন তৈরি করেছে। তাহলে এই যে যৌগটাকে আমরা বলছি কি সমযোজী যৌগ, তোমরা ক্লাস টেনে কিন্তু এগুলো পড়ে এসছো। তাহলে দেখো তো এটা মিথেন হলো, তাহলে তোমরা সিমিলারলি তাহলে এই এইভাবে লুইস ডট গঠন আঁকতে পারো কি ইথেন, CH3, CH3, আবার তোমরা তো করতে পারো ধরো H2C ডাবল বন CH2, তাহলে এই সমস্ত কম্পাউন্ডগুলো কিন্তু তোমরা লুইস ডট গঠন ড্র করতে পারো। আচ্ছা, আমি তাহলে তোমাদের মিথেন ইথেনটাও আমি ডটটা আমি দেখিয়ে দিচ্ছি। ইথেনের ক্ষেত্রে দেখো তো লুইস ডট গট স্ট্রাকচার কেমন হবে, ঠিক আচ্ছা এগুলো যেগুলো আমি করাচ্ছি এগুলো হচ্ছে সব কি লুইস ডট স্ট্রাকচার, লুইস ডট স্ট্রাকচার। আচ্ছা, এখন দেখো তো এই যে ইথেন, ইথেনের ক্ষেত্রে তোমরা লুইস ডট আঁকতে পারো। তাহলে কার্বন কি করছে দেখো তো, একটা করে ইলেকট্রন দিচ্ছে, তাহলে এই কার্বন একটা, এই কার্বন একটা, আর কার্বনে আমরা জানি কি চারটে চারটে বাইরে কক্ষে ইলেকট্রন আছে। যেহেতু দেখো তো কার্বনের তোমরা ছয়, তাহলে 2, 4 পড়েছিলে, কার্বনের বাইরে কক্ষে কটা ইলেকট্রন রয়েছে, চারটে ইলেকট্রন। সেগুলো দেখো তো চারটে ইলেকট্রন, এবং হাইড্রোজেন কটা করে আছে দেখো তো, প্রত্যেকটা কার্বনের সঙ্গে তিনটা করে হাইড্রোজেন আছে, তাহলে ফার্স্ট তিনটা করে হাইড্রোজেন তিন দিকে দিয়ে দাও, তাহলে হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন আর এখানে একটা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন আমরা জানি কি একটা ইলেকট্রন গ্রহণ করলে সে নিকটতম হিলিয়ামের গঠন বিন্যাস লাভ করে। তাহলে হাইড্রোজেন কার্বন থেকে একটা করে ইলেকট্রন নিচ্ছে, আবার কি করেছে দেখো তো কার্বন তাহলে তার অক্টেট পূর্ণ করার জন্য প্রত্যেকটা হাইড্রোজেন থেকে একটা করে নেবে, এবং এই কার্বন থেকেও একটা করে নিচ্ছে, একদম ইজি দেখো এটা। আর সিমিলারলি এই কার্বনটাও কিন্তু একই কাজ করবে, তাহলে এটা করার ফলে তাহলে দেখো তো তাহলে কার্বন কার্বন একটা তাহলে সমযোজী বন্ধন তৈরি হলো, এবং কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন। আচ্ছা, তাহলে এই যে আমরা যেটা করলাম দেখো তো, তাহলে লুইস ডট গঠনের সাহায্যে সমযোজী বন্ধন কীভাবে তৈরি করছে সেটা আমরা জানতে পারলাম। কিন্তু এই লুইস ডট স্ট্রাকচার, তাহলে এর ড্রব্যাকটা হচ্ছে কি, এই মলিকিউলগুলো বা এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন যেগুলো রয়েছে তাদের স্পাশিয়াল অ্যারেঞ্জমেন্ট কেমন হবে, ত্রিমাত্রিক বিন্যাসটা কেমন হবে, বা মলিকিউলের গঠনটা কেমন হবে। যেমন এর আগে আমি যেমন ভান্টাপ এবং লাভেল বলেছিল কি যে মিথেন বা কার্বন সাধারণত কি হয়, কার্বন একটা চতুস্তলকীয় মডেল গঠন করছে, তাহলে কার্বন একটা চতুস্তলকীয় কম্পাউন্ড তৈরি করছে,
করছে, কিন্তু এই লুইস ডট গঠন যেটা রয়েছে এর সাহায্যে কিন্তু আমরা এরকম কোনো স্ট্রাকচার, আমরা এর কোন ধরনের কী স্ট্রাকচার হবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তার জন্য দেখো তোমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়েছিলে কি ভ্যালেন্স বন্ড থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি থেকে তোমরা প্রত্যেকটা মলিকুলের স্ট্রাকচার সম্বন্ধে জেনেছিলে। আমি ভ্যালেন্স বন্ড থিওরি জাস্ট এখানে একটা একটা হালকা একটা শর্ট একটা ওভারভিউ আমি জাস্ট দিয়ে দেবো তোমাদেরকে এমনি জাস্ট মনে করে দেওয়ার জন্য। তোমরা অবশ্যই কিন্তু রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা একটু ভালো করে দেখবে। আচ্ছা দেখো কার্বনের তোমরা যে ইলেকট্রনিক কনফিগারেশন যেটা করেছিলে কার্বন সিক্স, কার্বনের সিক্স, তাহলে এর যদি ইলেকট্রনিক কনফিগারেশন করে কত, ওয়ান এস টু, টু এস টু অ্যান্ড টু পি টু, তাহলে টু পি টু, তাহলে এটা তোমরা ফার্স্ট দেখো তো, তাহলে বক্সের মাধ্যমে আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিলে। আর এখানে পিওর মেটালে আমরা জানি তাহলে তিনটে আমার, আচ্ছা তাহলে এটা টু এস, এটা ওয়া, দিস ইজ ওয়ান এস, আর এটা টু পি, তাহলে টু পির ক্ষেত্রে আমরা এটা ভাগ করতে পারি টু পি এক্স, টু পি ওয়াই অ্যান্ড টু পি জেড, তাহলে এখানে আমার দুটো ইলেকট্রন রয়েছে। আচ্ছা এই যে কার্বনের যে ইলেকট্রনিক কনফিগারেশন যেটা আমি দেখালাম এইটা কিন্তু একদম গ্রাউন্ড স্টেটে মানে ভূমিস্তর অবস্থায়, তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। তাহলে গ্রাউন্ড স্টেট হচ্ছে কার্বন যখন নর্মাল ফর্মে রয়েছে, তাহলে গ্রাউন্ড স্টেটে হচ্ছে তাহলে কার্বনের তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন ঠিক এরকম, তাহলে টু এসে দুটো ইলেকট্রন পেয়ার অবস্থায় রয়েছে আর টু পিতে দুটো ইলেকট্রন আনপেয়ার অবস্থায় রয়েছে। আচ্ছা এবার দেখো তাহলে আমরা জানি কি বাইরের কক্ষের ইলেকট্রনে কিন্তু তোমার যোজ্যতাই বা বন্ধন গ্রহণে বন্ধন গঠনে অংশগ্রহণ করে, তাহলে এখানে ওয়ান এসের কিন্তু বন্ধন গঠনে কোনো অংশগ্রহণ নেই, তাহলে কারা অংশগ্রহণ করছে, টু এস অ্যান্ড টু পি, তাহলে টু এস এবং টু পি এই অরবাইটারগুলো কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করছে। আচ্ছা এর পরের স্টেপ কী হচ্ছে, এক্সাইটেড স্টেট, তাহলে এক্সাইটেড স্টেটে কী হয় এ কিছু পরিমাণ এনার্জি গ্রহণ করে, তাহলে কিছু পরিমাণ এনার্জি গ্রহণ করে কী করে, এই যে টু এসে যে দুটো ইলেকট্রন রয়েছে এ একটা ইলেকট্রনকে পাঠিয়ে দেয় যে পি কক্ষের যে ফাঁকা অরবাইটাল রয়েছে সেখানে পাঠিয়ে দেয়, তাহলে টু এস থেকে একটা ইলেকট্রন টু পি জেড কক্ষে চলে যাচ্ছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে দেখো এটা টু এস একটা ইলেকট্রন আর টু পিতে কী হচ্ছে দেখো তিনটে ইলেকট্রন, তাহলে এবারে তাহলে ওয়ান তাহলে টু এস আর টু পি, আমি ওয়ান স্টার এখানে দেখাচ্ছি না, তাহলে এটা এক্সাইটেড স্টেট, তাহলে এক্সাইটেড স্টেট। আচ্ছা এবারে দেখো তোমরা ভ্যালেন্স বন্ড থিওরিতে পড়েছিলে কি তারা একটা সংকর কক্ষ একটা হাইব্রিড অরবাইটাল তৈরি করে, তাহলে এবারে এখানে একটা এস এবং তিনটে পি মিলে তৈরি হচ্ছে কি এস পি থ্রি অরবাইটাল তৈরি করছে, তাহলে এখানে আমার যেটা তৈরি করলো কি এস পি থ্রি অরবাইটাল, তাহলে এক দুই তিন চার, তাহলে এটা হচ্ছে আমার কি এস পি থ্রি অরবাইটাল, তাহলে এক্ষেত্রে দেখো তো তাহলে কার্বন তাহলে সি এইচ ফোর যোগে তাহলে কার্বনের সংকরণ অবস্থা কত এস পি থ্রি, তাহলে এখানে চারটে এস পি থ্রি অরবাইটাল যে রয়েছে তাহলে কার্বনের তাহলে কী হচ্ছে দেখো তো এখানে যে চারটে যে সংকর অরবাইটাল তাহলে হাইব্রিড অরবাইটাল যে রয়েছে তাহলে এই হাইব্রিড অরবাইটালগুলো তাহলে বন্ধন গঠনে অংশগ্রহণ করছে। তাহলে আমি ঠিক মিথেনের স্ট্রাকচারটা তোমরা ভ্যালেন্স বন্ড থিওরির সঙ্গে ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখো, তাহলে সিএইচ ফোর তাহলে এই স্ট্রাকচারটা আমি ভ্যালেন্স বন্ড থিওরির সঙ্গে সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো কার্বনের যেহেতু চারটে এসপি থ্রি অরবাইটাল রয়েছে এবং চারটে এসপি থ্রি অরবাইটাল দেখো তো এখানে প্রত্যেকটা অরবাইটাল একে অপরের সঙ্গে একশো ন ডিগ্রি কোণে বর্তমান, তাহলে একশো প্রত্যেকটা অরবাইটালের মধ্যবর্তী কোণ হবে কত একশো ন ডিগ্রি আঠাশ মিনিট, তাহলে এই একটা এসপি থ্রি অরবাইটাল, তাহলে এই একটা এসপি থ্রি অরবাইটাল এইটা আর ধর একটা এসপি থ্রি অরবাইটাল, এগুলো সব এসপি থ্রি অরবাইটাল, তাহলে এই এসপি থ্রি অরবাইটালের সঙ্গে হাইড্রোজেনের যে ওয়ান এস অরবাইটাল আছে হাইড্রোজেন অ্যাটম, তাহলে হাইড্রোজেনের আছে আমরা জানি কি একটা ইলেকট্রন, তাহলে ওয়ান এস ওয়ান, তাহলে এর একটা ওয়ান এস অরবাইটাল আছে, ওয়ান এস অরবাইটাল তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিলে কি স্ফেরিক্যাল হয়। আচ্ছা এই যে ওয়ান এস অরবাইটালের হেড অন মানে সামনাসামনি যে ওভারল্যাপ মুখোমুখি ওভারল্যাপের ফলে একটা কার্বন হাইড্রোজেন একটা এক বন্ধন তৈরি হয় ওয়ান এস, এখানে একটা ওয়ান এস আর এক্ষেত্রে একটা ওয়ান এস, তাহলে এইভাবে দেখো তো তাহলে কার্বন হাইড্রোজেনের তাহলে একটা এক বন্ধন তৈরি হচ্ছে, তাহলে কার্বনের স্ট্রাকচারটা হচ্ছে সি এইচ, এখানে এইচ এইচ আর হচ্ছে এখানে এইচ, এবং এই প্রত্যেকটা বন্ধন কোণের মান হয় কত একশো ন ডিগ্রি আঠাশ মিনিট। আচ্ছা এবার দেখো তোমরা এই ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে তোমরা মিথেন ইথেনের এটা মিথেন আমি স্ট্রাকচারটা দেখিয়েছি ইথেনের স্ট্রাকচার ড্র করতে পারো, তারপরে তোমরা দেখো তো তাহলে একইভাবে তোমরা এগুলো তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে ইথেনের স্ট্রাকচার, তারপরে ইথিলিন যেটা সিএইচ টু সিএইচ টু বা যেটা আমরা ইথিন বলি সরি এটা সিএইচ টু হবে, তারপরে আমরা এইচ সি ট্রিপল বন্ড সি এইচ অ্যাসিটিলিন যেটাকে আমরা ইথাইন বলি, তাহলে এই স্ট্রাকচারগুলো তোমরা ড্র করতে পারো। আচ্ছা আমি কিন্তু এই এইচ টু সি ডাবল বন্ড সি এইচ টু এর ভ্যালেন্স বন্ড তাহলে এর স্ট্রাকচারটা আমি তোমাদেরকে আমি এখানে করিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো, এক্ষেত্রে কী হয়
এক্ষেত্রে দেখো এই যে কার্বনের তাহলে কি ছিল এখানে, একটা 2s, তাহলে 2s কক্ষে দুটো ইলেকট্রন ছিল, তাহলে এক্সাইটেড স্টেটে কি হয় দেখো তো, একটা ইলেকট্রন তোমার এখান থেকে 2p-তে চলে যায়, তাহলে এখানে আমার কি হচ্ছে, তাহলে কার এখানে দুটো অরবাইটাল, তাহলে একটা s এবং দুটো p অরবাইটাল, তাহলে s p 2, তাহলে এই তিনটে অরবাইটাল কিন্তু সমযোজী বন্ধনে অংশগ্রহণ করছে, আর আরেকটা অরবাইটাল কিন্তু এই যে অরবাইটাল 2p যে অরবাইটাল অরবাইটালটা কিন্তু এইভাবে কিন্তু সমযোজী মানে এক বন্ধনে কিন্তু অংশগ্রহণ করে না, তাহলে এই যে তিনটে, তাহলে প্রথম যে তিনটে ইলেকট্রন রয়েছে তাহলে এইটা মিলে একটা হাইব্রিড অরবাইটাল তৈরি করছে কি, এস পি টু, তাহলে এই যে যেটা তৈরি করলো এস পি টু অরবাইটাল, আমরা যদি এখানে ইলেকট্রনগুলো এইভাবে লিখি এস পি টু, আর এখানে আমরা 2p-z একটা ইলেকট্রন রয়েছে। আচ্ছা এক্ষেত্রে দেখো তাহলে এই ইথিলিনের স্ট্রাকচারটা তাহলে কেমন হবে, তাহলে কার্বন, তাহলে এইদিকে একটা এস পি টু অরবাইটাল আর এই কার্বনের একটা এস পি টু অরবাইটাল, তাহলে কী হচ্ছে মুখোমুখি ওভারল্যাপ হচ্ছে এস পি টু অরবাইটাল আর এই কার্বন, দেখো তো এস পি টু অরবাইটাল যে তোমরা রাসায়নিক বন্ধনে পড়েছিলে এটা প্ল্যানার হয় মানে সমতলীয় এবং প্রত্যেকটার মধ্যে কোণ থাকে কত, 120 ডিগ্রি কোণ, এগুলো প্রত্যেকটা 120 ডিগ্রি কোণ মানে বর্তমান থাকে, এটা তোমরা রাসায়নিক বন্ধনের চ্যাপ্টারে পড়ে এসছো, তাহলে এস পি টু এটাও এস পি টু। আচ্ছা এর সঙ্গে হাইড্রোজেনের 1s অরবাইটাল মুখোমুখি ওভারল্যাপ হয় 1s, আর একইভাবে তোমরা এখানেও আমরা দেখাতে পারি দিস ইস এস পি টু, এস পি টু আর হাইড্রোজেনের 1s 1s। আচ্ছা এবার দেখো 2p-z অরবাইটাল যেটা রয়েছে এটা কিন্তু এই কার্বনের সঙ্গে ঠিক লম্বভাবে থাকে, এটা লম্বভাবে থাকে, আমরা ঠিক এটাকে এইভাবে আমি এখানে ড্র করছি, এটা যেমন প্ল্যানারে রয়েছে এখানে এস পি টু যে তিনটে অরবাইটাল কিন্তু সমতলীয় মানে ঠিক কার্বনের সঙ্গে একই প্লেনে আছে, ধরো এটা যদি কার্বন হয় এটা ঠিক একই প্লেনে থাকবে, ধরো এইটা যদি একটা কার্বন ধরো এই প্লেনে আছে, ধরো এই এখানে যদি এই তলে থাকে তাহলে বাকি এস পি টুগুলো কিন্তু এই তলেই কিন্তু একই তলে থাকবে, আর এই যে 2p-z অরবাইটালটা কিন্তু এর সঙ্গে 90 ডিগ্রি কোণে মানে এর সঙ্গে প্যারালাল থাকে, এর সঙ্গে সরি পারপেন্ডিকুলার থাকে, এর সঙ্গে লম্বভাবে অবস্থান করে, তাহলে 2p-z অরবাইটাল যে রয়েছে 2p-z অরবাইটাল এই কার্বন আর এই কার্বনের যে 2p-z অরবাইটাল এগুলো কি ধরুন পাশাপাশি ওভারল্যাপ হয়, পাশাপাশি ওভারল্যাপ ঠিক এইরকম, ধরো এই একটা অরবাইটাল আর আরেকটা অরবিটাল পাশাপাশি ঠিক এইভাবে ওভারল্যাপ হয়, তাহলে এই যে পাশাপাশি ওভারল্যাপের ফলে আমার কী তৈরি হয় পাই বন্ড তৈরি হয়, এই যে মুখোমুখি ওভারল্যাপের ফলে আমার তৈরি হয় কি সিগমা বন্ড, তাহলে মুখোমুখি ওভারল্যাপের ফলে আমার তৈরি হয় সিগমা বন্ড, তাহলে কার্বনের এসপি টু এই কার্বনের এসপি টু মুখোমুখি যখন ওভারল্যাপ করছে তখন কিন্তু আমাদের তৈরি হচ্ছে সিগমা বন্ড, আর যখন পাশাপাশি ওভারল্যাপ করছে তখন আমার তৈরি হয় কি পাই বন্ড, তোমরা দেখো তো কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছিলে সিগমা বন্ড আর পাই বন্ডের মধ্যে কোন বন্ডটা বেশি শক্তিশালী, আচ্ছা দেখো তো এখানে আমি যে এখানে সিগমা বন্ড যেহেতু মুখোমুখি ওভারল্যাপ হচ্ছে এর ওভারল্যাপিং এরিয়াটাও অনেক বেশি, তাহলে যার জন্য সিগমা বন্ড একটু বেশি শক্তিশালী হয়, আর পাই বন্ড যেহেতু পাশাপাশি ওভারল্যাপ হচ্ছে ওভারল্যাপিং এরিয়াটা কিন্তু অনেকটা কম, সেই জন্য পাই বন্ডের শক্তিটা সিগমা বন্ডের থেকে একটু কম হয়। তাহলে এখানে দেখো তাহলে কার্বন কার্বন যখন তাহলে দেখো তো এক্ষেত্রে দেখো তো একটা সিগমা বন্ড তৈরি করছে একটা পাই বন্ড তৈরি করছে, তাহলে এর ফলে যে স্ট্রাকচারটা হবে কি কার্বন কার্বন একটা সিগমা বন্ড ফার্স্ট একটা আর এটা আমরা ডাবল বন্ডটা পাই বন্ডটাকে এইভাবে লিখতে পারি, তাহলে কার্বন কার্বন দেখো তো একটা ডাবল বন্ড তৈরি করলো, এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন। আচ্ছা এবারে দেখো তো তাহলে এখানে দেখো তো একটা যখন ডাবল বন্ড তৈরি করছে ডাবল বন্ডের ক্ষেত্রে আমার একটা সিগমা বন্ড রয়েছে, তাহলে ডাবল বন্ডের ক্ষেত্রে একটা সিগমা রয়েছে আর একটা পাই রয়েছে, যখন দেখো তো ইথিনের স্ট্রাকচার তোমরা সিএইচ থ্রি স্ট্রাকচারে দেখেছিলে অনলি ফর একটা সিগমা বন্ড, তাহলে যখন সেটা এক বন্ধন রয়েছে এক বন্ধনের ক্ষেত্রে দেখো তো অনলি ফর একটা সিগমা বন্ড রয়েছে, যখন সেটা ডাবল বন্ড তৈরি করছে একটা সিগমা রয়েছে একটা পাই রয়েছে। আবার দেখো তো আমরা যদি অ্যাসিটিলিন অণু যেটা ইথাইন অণু এর যদি আমরা স্ট্রাকচারটা যদি আমরা দেখাই এখানে, এক্ষেত্রে দেখবে একটা এস এবং একটা পি অরবিটাল সমযোজী এক বন্ধনে অংশগ্রহণ করে, তাহলে আমি এখানে দেখো ইথাইন স্ট্রাকচার তাহলে সি এখানে কি হয় একটা এসপি এদিক বরাবর একটা এসপি অরবাইটাল আর কার্বনের আর একটা এসপি অরবাইটাল অংশ, তাহলে সিগমা বন্ধনে অংশগ্রহণ করছে আর এদিকে একটা হাইড্রোজেনের সঙ্গে 1s অরবাইটাল, এখানে হচ্ছে এসপি অ্যান্ড এইটাও হচ্ছে তোমার এসপি 1s। আচ্ছা এবারে কার্বনের 2p-z অ্যান্ড 2px এই দুটো যে অরবাইটাল রয়েছে তাহলে এর সঙ্গে এইটার পাশাপাশি ওভারল্যাপ হয় এবং এটার সঙ্গে এটার যে পাশাপাশি ওভারল্যাপের ফলে এর সঙ্গে এইটার এবং এইটার সঙ্গে এইটার, তাহলে পাশাপাশি ওভারল্যাপের ফলে দেখো তো এখানে একটা সিগমা তৈরি হচ্ছে,
তাহলে কার্বন কার্বন তাহলে একটা সিগমা বন্ড ফার্স্ট তৈরি হচ্ছে, তাহলে এসপি অরবিটাল এসপি অরবিটালের মুখোমুখি ওভারল্যাপটা হলো একটা সিগমা, আর এখানে দেখো তো দুটো একটা 2px, ধরো আমি যদি এটা 2py লিখি আর এটা দিস ইজ 2pz, তাহলে কি হবে এটা দিস ইজ 2py অ্যান্ড 2pz, তাহলে কি হবে এটা আমরা 2pz লিখতে পারি, 2pz এটা 2py অ্যান্ড এটা হচ্ছে 2py, তাহলে এই 2py অরবিটালগুলোর পাশাপাশি ওভারল্যাপের ফলে আমার তৈরি হচ্ছে কি, তাহলে এখানে একটা পাই বন্ড আর একটা পাই বন্ড তৈরি হচ্ছে, তাহলে বোঝা গেল এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, তাহলে যখন ট্রিপল বন্ড রয়েছে তাহলে কার্বন কার্বন যখন ট্রিপল বন্ড রয়েছে তাহলে সেক্ষেত্রে দেখো তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি একটা সিগমা আর দুটো পাই, তাহলে এক্ষেত্রে মনে ভালো করে দেখো তাহলে যখন এক বন্ধন রয়েছে অনলি ফর একটা সিগমা, যখন দ্বিবন্ধন রয়েছে তখন একটা সিগমা একটা পাই, যখন ত্রিবন্ধন রয়েছে একটা সিগমা আর দুটো পাই। আচ্ছা তাহলে এটা বোঝা গেল। আচ্ছা এবারে দেখো তো আমরা এই বন্ধন থেকে কিভাবে সংক্রায়ন প্রকৃতি আমরা নির্ণয় করব। আচ্ছা এখন দেখো তো যখন কার্বনের সঙ্গে ঠিক এখানে দেখে নাও কার্বনের সঙ্গে একটা এদিকে একটা বন্ধন আর এদিকে হাইড্রোজেন, আমরা যদি এটাকে একটু ভেঙে যদি আমরা লিখি দেখো, আচ্ছা আমি এটা দেখিয়ে দিয়ে তোমাদের কিছু কোয়েশ্চেন আমি এখান থেকে করাবো, তাহলে তোমরা কোয়েশ্চেন করালে তোমাদের আরও একটু ক্লিয়ার হয়ে যাবে এগুলো। আচ্ছা এবার দেখো আমি ইথেনকে একটু ভাঙলাম, এই যে ধরো ইথেনকে ধরো এখানে একটা হাইড্রোজেন হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন, আচ্ছা এখানে দেখো তো কার্বনের সঙ্গে কটা এক সমযোজী এক বন্ধন রয়েছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে চারটে যখন থাকবে তাহলে চারটে তাহলে চারটে হলে তখন সেটা হবে কি sp3, তাহলে যখন ভালো করে মনে এখানে মনে রাখবে আমি কিছু কোয়েশ্চেন করাবো কিন্তু, তাহলে কার্বনের সঙ্গে যখন চারটে মানে এক বন্ধন মানে সিগমা বন্ধন থাকবে তখন সেটা হবে কি সেই কার্বনের সংক্রায়ণ প্রকৃতি হবে কি sp3। আচ্ছা এবারে দেখো কার্বন কার্বন যখন ডাবল বন্ড CHH এখানে HH, আচ্ছা এখন দেখো তো এই কার্বনের সঙ্গে যখন দুটো সিগমা বন্ধন আর একটা দেখো তো একটা পাই বন্ড, যখন একটা ডাবল বন্ড রয়েছে দুটো এক বন্ধন আর এই ডাবল বন্ডের মধ্যে আমরা জানি কি একটা সিগমা আছে একটা পাই, তাহলে টোটাল কটা সিগমা তিনটে, তাহলে আমার কটা সিগমা হচ্ছে তিনটে সিগমা, এক্ষেত্রে আমার চারটে সিগমা এক্ষেত্রে আমার তিনটে সিগমা, তাহলে এটা হলে তাহলে এই কার্বনের প্রকৃতি কী হবে, এই কার্বনের প্রকৃতিটা হবে তোমার sp2 হবে। ওকে বোঝা গেল, তাহলে যখন কার্বনের সঙ্গে চারটে সিগমা আছে দিস ইস sp3, যখন কার্বনের সঙ্গে তিনটে সিগমা এখানে দুটো আর এখানে আমরা যেন ডাবল বন্ডের মধ্যে একটু আগেই করিয়েছি দেখো তো একটা সিগমা একটা পাই, তাহলে আমার হচ্ছে কি এটা তিনটে টোটাল তিনটে সিগমা তাহলে এটা sp2, আর যখন দেখো তো এটা ট্রিপল বন্ড রয়েছে তাহলে ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা আর এখানে একটা সিগমা টোটাল কটা সিগমা দুটো সিগমা আর দুটো পাই আর দুটো দুটো সিগমা মানে এটা মনে রাখবে কি sp, তাহলে ওকে বোঝা গেল। তাহলে দেখো আমি তোমাদেরকে এতক্ষণ যতটা আমি করিয়েছি দেখো তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড কীভাবে তৈরি হয়, ভ্যালেন্স বন্ড থিওরি আমি হালকা করে একটা তোমাদেরকে একটু ডিসক্রিপশান দিয়েছি, কার্বন কার্বন ডাবল বন্ড কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তার আমরা লুইস ডট স্ট্রাকচার এবং ভ্যালেন্স বন্ড থিওরি সে আমরা ড্র করেছি, এবং দেখো সেখানে আমরা দেখো এখান থেকে কতগুলো সিগমা বন্ড থাকে এবং হাইব্রিডাইজেশন প্রকৃতি এবং কেমন হবে এগুলো আমি দেখিয়েছি, এখান থেকে তোমাদের যে কোয়েশ্চেনগুলো আছে মানে কোন টাইপের কোয়েশ্চেন তোমরা তো থিওরি ফার্স্ট করালাম, এবার দেখো তো এখান থেকে কী টাইপ কোয়েশ্চেন আসতে পারে, এই দেখো তো এই যে কোয়েশ্চেন এখানে যেটা দিয়েছে নাম্বার অফ সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ডস ইন পেন টু ইন অ্যান্ড ফোর আইন, এই কোয়েশ্চেনটা তোমাদের নিট 2019 সালে এসছে, তাহলে দেখো তো এই টাইপ তাহলে এখান থেকে আমি যতটা ক্লাস করালাম আজকে থিওরি করালাম এখান থেকে কোন টাইপের কোয়েশ্চেন আসতে পারে, তাহলে ফার্স্ট দেখো এই যে কোয়েশ্চেনটা তোমাদের নিট 2019 এসছে এখানে বলেছে এই যে কাম্পাউন্ড যেটা দিয়েছে, তাহলে দেখো এই যে পেন টু ইন ফোর আইন তাহলে এই যৌগের মধ্যে কতগুলো সিগমা বন্ড আছে এবং কতগুলো পাই বন্ড আছে সেটা তোমরা কীভাবে নির্ণয় করবে, একদম ইজি মেথড, দেখো তো এখানে তাহলে কতগুলো সিগমা বন্ড আর কতগুলো পাই বন্ড, তাহলে ফার্স্ট এটাকে আমি একটু ভেঙে লিখি, এটাকে আমি একটু যদি ভেঙে লিখি কার্বন কার্বন এখানে ট্রিপল বন্ড আছে সি, এখানে হাইড্রোজেনটাকে হাইড্রোজেন পাশাপাশি থাকা মানে কি কার্বনের সঙ্গে হাইড্রোজেনের একটা কিন্তু বন্ধন আছে, এটা একটু মনে রাখবে, এখানে সি হাইড্রোজেন আছে মানে কি একটা বন্ধন আছে, আমি এইভাবে উপরে লিখতে পারি ডাবল বন্ড সি এখানে একটা হাইড্রোজেন এখানে সি আর এখানে কার্বন, আর দেখো তো কার্বনের সঙ্গে এখানে তিনটে হাইড্রোজেন আছে, তিনটে হাইড্রোজেনকে তোমরা ঠিক এইভাবে লিখতে পারো। আচ্ছা তাহলে দেখো এক্ষেত্রে কতগুলো সিগমা আছে আর কতগুলো পাই আছে, ফার্স্ট লক্ষ্য করো প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন একটা করে দেখো তো এক বন্ধন রয়েছে, আর আমি এর আগে বলেছি দেখো তো এক বন্ধন মানেই কি দেখো সিগমা বন্ধন, এক বন্ধন মানে কি সেখানে সিগমা বন্ধন, তাহলে কার্বন কার্বন যখন এক বন্ধন থাকবে অথবা কার্বনের সঙ্গে যে কোনো মৌলের যখন এক বন্ধন থাকবে সেক্ষেত্রে একটা করে সিগমা বন্ধন তোমরা ধরে নেবে, তাহলে এক্ষেত্রে দেখো তো কার্বনের সঙ্গে হাইড্রোজেন এখানে একটা সিগমা। আচ্ছা এখানে দেখো তো ট্রিপল বন্ডের মধ্যে বলেছি দেখো এখানে তোমরা লক্ষ্য করো
যখন কার্বন কার্বন ট্রিপল বন্ড হবে তখন একটা সিগমা দুটো পাই, তাহলে এক্ষেত্রে আমি কটা সিগমা পাচ্ছি? একটা সিগমা, তাহলে একটা একটা দুটো, এক্ষেত্রে তিনটে চারটে, তাহলে চারটে সিগমা হলো। ডাবল বন্ডের মধ্যে দেখো তো এক্ষেত্রে আমি একটা করিয়েছিলাম একটা, তাহলে চারটে একে পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, তাহলে এক্ষেত্রে নাম্বার অফ সিগমা বন্ড হচ্ছে তাহলে 10 সিগমা বন্ড, তাহলে দশটা আমার সিগমা বন্ড হলো। আর কতগুলো পাই? তাহলে পাই দেখো তো ডাবল বন্ডের মধ্যে কতগুলো পাই থাকে, আমি দেখো একটু আগেই করিয়েছি, এখানে আমি লিখে রেখেছি, দেখো তো কার্বন কার্বন যখন ট্রিপল বন্ড থাকে তখন কিন্তু তার মধ্যে একটা সিগমা থাকে, দুটো পাই থাকে, তাহলে এক্ষেত্রে দুটো পাই। আর এক্ষেত্রে দেখো তো ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা থাকে আর একটা পাই থাকে, তাহলে এক্ষেত্রে তিনটে সিগমা দুটো পাই, আর এক্ষেত্রে আমার দুটো পাই পেলাম আর এক্ষেত্রে একটা পাই, তাহলে নাম্বার অফ পাই বন্ডস কত হচ্ছে? থ্রি, তাহলে থ্রি পাই বন্ডস, তাহলে এখানে তিনটে পাই বন্ড হলো আর দশটা সিগমা বন্ড হলো, তাহলে ওকে, তাহলে এটা বোঝা গেল। আচ্ছা দেখো এই যে কম্পাউন্ড একটা দিয়েছি, এই কম্পাউন্ডের মধ্যে বলো তো কতগুলো পাই বন্ড আছে, কতগুলো, তাহলে কতগুলো পাই বন্ডস কতগুলো, এখানে পাই বন্ডস কতগুলো আর সিগমা বন্ড কতগুলো, সিগমা বন্ড কতগুলো হবে? আচ্ছা দেখো তাহলে এখানে কোয়েশ্চেন নাম্বার টু, তাহলে কোয়েশ্চেন নাম্বার টুতে দেখো আমি যে কম্পাউন্ডটা এঁকেছি তাহলে এখানে কতগুলো পাই বন্ড আছে এবং কতগুলো সিগমা বন্ড আছে। আচ্ছা এখন কতগুলো পাই আছে দেখো, তাহলে ডাবল বন্ডের মধ্যে আমরা জানি একটা সিগমা থাকে একটা পাই থাকে, এখানে তাহলে কটা হচ্ছে দেখো তো একটা দুটো তিনটে চারটে, তাহলে টোটাল দেখো তো নাম্বার অফ পাই বন্ডস এক দুই তিন চার, তাহলে নাম্বার অফ পাই বন্ড তাহলে কতগুলো হচ্ছে? চারটে। আচ্ছা ওকে, এবারে তোমরা বলো এখানে কতগুলো সিগমা বন্ড থাকবে, তাহলে নাম্বার অফ পাই বন্ডস আমরা পেয়েছি চারটে, আর নাম্বার অফ সিগমা বন্ড কতগুলো থাকবে? আচ্ছা এই নাম্বার অফ সিগমা বন্ড এটা তোমাদের সকলে এটা হোমওয়ার্ক রইল, তোমরা অবশ্যই এই কতগুলো সিগমা বন্ড থাকবে তোমরা আমাদেরকে আমাকে কমেন্টে জানিও, তাহলে অবশ্যই নাম্বার অফ সিগমা বন্ড এটা তোমাদের হোমওয়ার্ক এবং তোমরা আমাদেরকে এটা অবশ্যই তোমরা কমেন্টে আমাদের জানাবে কতগুলো এখানে সিগমা বন্ড থাকবে। আচ্ছা ওকে, এর পরবর্তী যে কোয়েশ্চেন দেখো, পরের কোয়েশ্চেনটা আমরা, তাহলে এখানে কতগুলো সিগমা বন্ড বা কতগুলো পাই বন্ড তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা এবারে আসবো আমরা সংকরায়ন প্রকৃতি। ওকে দেখো তাহলে আগে যে দুটো কোয়েশ্চেন করিয়েছি সেখানে নাম্বার অফ সিগমা বন্ডস কত এবং পাই বন্ডস কত সেগুলো আমি দেখো তো ডিটারমাইন করতে দিয়েছিলাম। আচ্ছা এখন দেখো কোয়েশ্চেন থ্রি অ্যান্ড কোয়েশ্চেন ফোর, এখানে কিন্তু অবশ্যই তোমরা কোয়েশ্চেন থ্রি অ্যান্ড কোয়েশ্চেন ফোর নাম্বার দিয়ে তোমরা কমেন্টে আমাদের এখানে কতগুলো সিগমা বন্ড আছে কতগুলো পাই বন্ড আছে সেটা আমাদেরকে কমেন্টে লিখে জানিও। আচ্ছা এবারে দেখো আমি এই কোয়েশ্চেনে অনলি ফর তোমার এখন দেখাবো সংক্রয়ণ প্রকৃতিগুলো কেমন হবে, প্রত্যেকটা কার্বনের সংক্রয়ণ প্রকৃতি কেমন হবে। আচ্ছা এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের নিট বা WBJEE-তে এই টাইপের কিন্তু কোয়েশ্চেন আসে, তাই আমি এই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তাহলে আরেকবার আমি বলছি দেখো, তোমাদেরকে প্রথম যে দুটো কোয়েশ্চেন করিয়েছি সেখানে নাম্বার অফ সিগমা বন্ড আর কতগুলো পাই বন্ড আমি করতে দিয়েছিলাম। আচ্ছা এখন এই যে দুটো কোয়েশ্চেন, কোয়েশ্চেন থ্রি অ্যান্ড কোয়েশ্চেন ফোর, তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু কোয়েশ্চেন থ্রি মার্কস দিয়ে নাম্বার দিয়ে তোমরা এর এখানে কতগুলো সিগমা অ্যান্ড কতগুলো পাই বন্ড আছে আমাদেরকে কমেন্টে লিখে জানাবে। আর আমি এখন তোমাদের এই দুটো কোয়েশ্চেনের সংকরায়ন প্রকৃতি কেমন হবে সেটা আমি দেখাবো। আচ্ছা এখন বলো তো তোমাকে এখানে দেখে দিয়েছে এক নাম্বার, দু নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, এগুলো হচ্ছে কার্বনের সংখ্যা বলেছে, তাহলে কার্বনের নাম্বারিং করা হয়েছে, এটা এক নাম্বার কার্বন, এটা দু নাম্বার কার্বন, তিন নাম্বার কার্বন, চার নাম্বার কার্বন, পাঁচ নাম্বার, এটা ছ নাম্বার, অ্যান্ড দিস ইজ সাত নাম্বার। এখন এই যে প্রত্যেকটা কার্বনের সংকরায়ন প্রকৃতি কেমন হবে, তাহলে প্রত্যেকটা কার্বনের সংকরায়ন প্রকৃতি কেমন হবে তোমাকে এটা ডিটারমাইন করতে বলেছে বা করতে, এই কোয়েশ্চেনটা তোমাকে করতে বলেছে তুমি কীভাবে এটাকে অ্যাটেন্ড করবে। আচ্ছা এখন দেখো ফার্স্ট যে কার্বন C1 কার্বন, এখন দেখো তো C1 কার্বনের সংকরায়ন প্রকৃতি কেমন হবে। আচ্ছা বলো এর আগে আমি দেখিয়েছি দেখো তো কার্বন তার সঙ্গে যখন ট্রিপল বন্ড যুক্ত থাকবে তার সংকরায়ন প্রকৃতি কি? SP, বা আমরা ডিটারমাইন করার জন্য ধরো এইটা সংকরায়ন প্রকৃতি কেমন হবে সেটাকে তো আমি তোমাদেরকে আগে দেখিয়েছি দেখো তো যদি দুটো মাত্র যদি সিগমা বন্ড থাকে তাহলে ওই কার্বনের সঙ্গে দুটো মাত্র সিগমা বন্ধন যুক্ত থাকলে সেটা হবে SP, যদি তিনটে সিগমা বন্ধন যদি যুক্ত থাকে সেটা হয়ে যাবে কি বলো SP2, আর যদি চারটে সিগমা বন্ধন থাকে তাহলে সেটা হয়ে যাবে কি SP3। আচ্ছা ওকে, এখন তোমরা লক্ষ্য করো এই কার্বনটা ফার্স্ট কার্বন, এই কার্বনের সঙ্গে কটা সিগমা বন্ধন আছে, তাহলে ফার্স্ট কার্বন দেখো তো এইদিকে এই কার্বনের ঠিক এই দিকটাই করে দেখো তো একটা ট্রিপল বন্ড রয়েছে, ট্রিপল বন্ড মানে আমরা জানি একটা সিগমা, আর এইদিকে একটা হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে আমরা এই কার্বনটাকে একটু ভাঙছি দেখো তো এই কার্বন, এদিকে একটা হাইড্রোজেন আর এদিকে একটা ট্রিপল বন্ড, তাহলে এদিকে একটা সিগমা পাচ্ছি আর এদিকে আমরা একটা সিগমা, তাহলে টোটাল নাম্বার অফ সিগমা কত? টোটাল নাম্বার অফ সিগমা দেখো 1+1=2 সিগমা, তাহলে দুটো সিগমা বন্ধন পেলাম, তাহলে দুটো সিগমা বন্ধন পাওয়ার জন্য এই কার্বনের সংকরণ অবস্থা হয়ে যাবে কি SP হয়ে যাবে, এটা কি SP, তাহলে তাহলে এখানে আমার C1 কার্বন হলো কি এর সংকরণ অবস্থা SP।
এবার দেখো তো সি টু কার্বন, তাহলে সি টু কার্বনের সংকোচন প্রকৃতি কেমন হবে, ঠিক আমরা এইভাবে ভেঙে নিই। দেখো সি টু কার্বন, সি টু যে কার্বন রয়েছে দেখো তো, এই এবারে দু নম্বর কার্বন, দু নম্বর কার্বন দেখো তো, এই কার্বন এর পরে আমার একটা ট্রিপল বন্ড আছে, আর এর আগে একটা দেখো তো একটা সিঙ্গেল বন্ড রয়েছে। তাহলে ট্রিপল বন্ড মানে কি, এদিকে একটা সিগমা আর এদিকে আমার এটা ডাবল, একটা এক বন্ধন মানে কি একটা সিগমা, তাহলে টোটাল কটা সিগমা, দুটো সিগমা, তাহলে দুটো সিগমা মানে আমার কত হবে, এটাও এসপি। ওকে, তাহলে সি ওয়ান সি টু এসপি এসপি হলো। এবারে সি থ্রি কার্বন অ্যাটম, আচ্ছা সি থ্রির ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো, এ দেখো তো এই সি থ্রি, আমরা যদি সি থ্রি যদি আমরা লিখি, এদিকে একটা হাইড্রোজেন আছে, তাহলে এদিকে কার্বনের সাথে কার্বন একটা বন্ধন আছে, দেখো তো এদিকে কার্বন কার্বন একটা বন্ধন আছে, তাহলে এদিকে একটা এক বন্ধন মানে একটা সিগমা, আচ্ছা কার্বনের সঙ্গে দেখো তো একটা হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে এখানে আরেকটা সিগমা, এদিকে একটা সিএইচ থ্রি মানে এদিকে আরেকটা সিগমা, আর এদিকে দেখো তো আরেকটা সিএইচ, তাহলে এদিকে আরেকটা সিগমা, তাহলে টোটাল নাম্বার অফ সিগমা বন্ড কতগুলো, এখানে চারটে সিগমা বন্ধন আছে। দেখো তো এই কার্বনটা চারদিকে আমি ঠিক এইভাবে লিখেছি, এদিকে একটা কার্বন একটা সিগমা, এদিকে আরেকটা সিগমা, এদিকে একটা সিগমা, অ্যান্ড এদিকে সিএইচ থ্রি গ্রুপ যুক্ত আছে মানে একটা এক বন্ধন রয়েছে মানে আরেকটা সিগমা, তাহলে নাম্বার অফ সিগমা বন্ড ফোর। তাহলে এখানে আমার এটা তাহলে কী হচ্ছে এসপি থ্রি, তাহলে সি থ্রি কার্বন, তাহলে এর সংকোচন অবস্থা হচ্ছে আমার এসপি থ্রি হলো। ওকে, আচ্ছা এরপর দেখো চার নাম্বার যে কার্বন আছে, এই চার নাম্বার কার্বনের সংকরায়ন অবস্থা কেমন হবে, তাহলে চার নাম্বার কার্বন, তাহলে এই কার্বনে দেখো তো আগে একটা ডাবল বন্ড, একটা এদিকে একটা হাইড্রোজেন আছে আর আরেকটা আছে, দেখো সরি আমি এটাকে একটু আলাদাভাবে লিখছি, এই কার্বনের সঙ্গে এদিকে একটা কার্বন কার্বন এদিকে একটা হাইড্রোজেন আছে, তাহলে নাম্বার অফ সিগমা বন্ড কতগুলো, এখানে একটা এখানে একটা, আর ডাবল বন্ড মানে একটা সিগমা থাকে একটা পাই থাকে, তাহলে নাম্বার অফ সিগমা বন্ড এক দুই তিন, তাহলে এখানে তিনটে সিগমা হচ্ছে, তাহলে এটা কী হবে এসপি টু হবে। ওকে, তাহলে সি ফোর হলো আমার এসপি টু, সি ফাইভ কী হবে বলো, সি ফাইভ দেখো একইভাবে লক্ষ্য করো, এটা ঠিক এটার মতোই ডাবল বন্ড যুক্ত আছে, একটা এদিকে একটা দুটো এদিকে তিনটে, তাহলে সি ফাইভ হয়ে যাবে এসপি টু। আচ্ছা এবারে সি সিক্স হয়ে যাবে কত বলো, সি সিক্স দেখো তো আগের মতোই ঠিক, এদিকে একটা দুটো তিনটে চারটে, তাহলে চারটে এক বন্ধন মানে চারটে সিগমা, তাহলে সি সিক্স হয়ে যাবে এসপি থ্রি, আর তোমার পরে রয়েছে সি সেভেন। আচ্ছা সি সেভেনকে আমি একটু আলাদাভাবে দেখো, সি সেভেন যেটা রয়েছে, তাহলে এই যে শেষ কার্বন সাত নাম্বার কার্বন, এর সঙ্গে এদিকে একটা দেখো তো কার্বন যুক্ত আছে এই কার্বন, আর বাকি তিনটে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন, তাহলে একটা দুটো তিনটে চারটে, তাহলে ফোর সিগমা, তাহলে ফোর সিগমা মানে আমরা কী জানি এসপি থ্রি। তাহলে দেখো তাহলে প্রত্যেকটা কার্বনের সংকোচন প্রকৃতি তোমরা এখান থেকে এইভাবেও লিখতে পারো, দিস ইজ এসপি থ্রি এসপি থ্রি, অ্যান্ড এটা হচ্ছে এসপি টু, এটাও আমার হচ্ছে কি এসপি টু, এইটা হয়ে যাচ্ছে আমার এসপি এসপি থ্রি হচ্ছে, এইটা হচ্ছে আমার এসপি হচ্ছে, অ্যান্ড দিস ইজ এসপি। ওকে, তাহলে প্রত্যেকটা কার্বন দেখো সংকোচন অবস্থা, তাহলে এর নাম কতগুলো সিগমান পাই বন্ড বলে দিয়েছি, দেখো তোমরা এটা কমেন্টে আমাদেরকে লিখে জানাবে। অ্যান্ড কোয়েশ্চেন ফোর যেটা রয়েছে, এক্ষেত্রেও দেখো তো তোমরা ঠিক আগের মতো করে এটা ডিটারমাইন করতে পারো, তাহলে এখানে এক্ষেত্রে যদি এটা ডিটারমাইন করো, দেখো তো এক্ষেত্রে যেহেতু ট্রিপল বন্ড রয়েছে এটা এসপি, এটাও আমার হচ্ছে এসপি, এইটা আমার দেখো তো আমার এসপি থ্রি হবে, এটা আমার হয়ে যাচ্ছে এসপি টু, অ্যান্ড এইটাও আমার এসপি টু, আর এটাও হয়ে যাচ্ছে আমার এসপি থ্রি, ঠিক আগের মতো করেই। তাহলে কোয়েশ্চেন নাম্বার থ্রি যেটা রয়েছে, তাহলে কোয়েশ্চেন নাম্বার থ্রির মতো করেই তোমরা এটাকে ঠিক এইভাবে ভেঙে নিয়ে এটা করার চেষ্টা করবে। দেখো তাহলে প্রত্যেকটা আমি কার্বনের সংকোচন অবস্থা করে দিয়েছি, দেখো তো এসপি, এটাও এসপি, এসপি থ্রি, এসপি টু, এসপি টু, অ্যান্ড এসপি থ্রি। ওকে, তাহলে আজকের ক্লাস এখানে পর্যন্তই, তোমরা আজকে যে কোয়েশ্চেনগুলো করালাম এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভালো করে বুঝে বুঝে করার চেষ্টা করবে, আর আমি যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি সেগুলো আমাদেরকে কমেন্টে লিখে জানাবে, আর যদি তোমাদের কোনো যদি বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। ওকে, তাহলে আজকে এখানে পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও, হ্যাভ এ নাইস ডে।